বাংলাদেশের ইতিহাসে থমথমে একটি দিন পনেরো নভেম্বর দু সকাল থেকেই উপকূলের আকাশে গুরুগম্ভীর মেঘনামায় গুড়িগুড়ি বৃষ্টি রাত সাড়ে আটটার দিকে প্রচণ্ড বেগে উপকূলে আঘাত আনে স্মরণকালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ সিডর মাত্র আধা ঘন্টার তাণ্ডবে লণ্ডভণ্ড হয় উপকূল চেনা জনপদ মুহূর্তে পরিণত হয় অচেনা এক ধ্বংসস্তূপে সরকারি হিসেব অনুযায়ী উপকূলীয় জেলা বরগুনায় এক হাজার জন মানুষের লাশ উদ্ধার করা হয়েছিল নিখোঁজ থেকে যায় একশো জন তবে বেসরকারি হিসেবে নিহতের সংখ্যা প্রায় দুই হাজার আহতের সংখ্যা আঠাশ হাজার পঞ্চাশ দুই লাখ তেরো হাজার চারশো একষট্টি পরিবারের ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে সাতাত্তর হাজার সাতশো চুয়ান্নটি ফসল গবাদি পশু সড়ক সেতু সহ নানামুখী ক্ষতির পরিমাণ ব্যাপক ভয়াবহ দিনটির কথা স্মরণ করে এখনো আতকে ওঠেন উপকূলবাসী ফ্যামিলি পাঁচজন আমরা পাঁচজন আমি একা আছি কিন্তু চারজন নাই সেদিন আমি এই রোডে আমি গড়িয়েছি সেই কথা মনে রইলে আমার আমি যখন আই এই রাস্তাটা আই যায় আবার যাবার খালে ওখান দিয়ে যাওয়া লাগে ওই পোর্টটাই আমাকে কিন্তু যাবার খালে একটা নেওয়া আসাই যায় তখন আমি কই ওরে রেজবুল ওরে রেজাউল তুই আমার তুই ঘুমাই রইলি ঘরে ঘরে নাম সেই পর গাছ গুড়া ভাঙ্গিয়ে সূর্য মেস গেছে মায়ে পোয়া নাতি নেতর দুই থেকে ঈশ্বর তালাস লইতে পারিনি মায়ে নাতি চারজন মারা গেছে মারা গেছে মন তোর দুই দিন পর পাইছি দুই মাই পরে এখানে বান্দা কলের বাচ্চাটা এখানে বান্ধে লইছে এরকম বান্দাই পাইছি

কিন্তু সুফল পায়নি উপকূলবাসী প্রতি বছরই আবারও বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম এছাড়াও সিডরের সময় পর্যাপ্ত সাইক্লোন শেল্টার না থাকায় নিরাপদ আশ্রয় নিতে না পেরে মারা গেছে অনেকে এখনও যে পরিমাণ সাইক্লোন শেল্টার আছে তাতে জেলার অর্ধেক মানুষেরও জায়গা হবে না বলে আশঙ্কা আমরা সাইটে একটা স্থায়ী যে আমরা বালবাস্তালয়ে থাকতে পারি আমাদের বেরিবাদ পানিতে চাপ দিলে ঘরে উঠে যায় পানি ঘরে এমনকি খাত পর্যন্ত তলাই যায় দৌড়াইয়া যা মো সাইকেল সেন্টার সাইকেল সেন্টার নাই স্কুল আছে অনেক দূরে আমরা যাইতে পারি না গাছ গাছ ভাঙে চুরি পড়ে স্বাভাবিক জোয়ারে মানে তলাই যায় ঘরে উঠে যায় রান্না বান্নাও করতে পারি না হ্যাঁ বেরি বেটটা আমাকে বেরি বেটটা হইলে ভালো হয় আসলে সরকারের টাকা যায় আমাকে কোনো ফল না আমাকে দুঃখ কষ্ট আছে কলার ফসল গেছে পুহিরে মাছ দেয় গরু পশুর পালতে কষ্ট ছেলে মেলে স্কুলে যাইতে পারে না বাড়িঘর তলাই মেনি বাড়ির কোনো ফসল গাছ হয় না বিভিন্ন কাজে কষ্ট হয়তো সরকার এইটা ঠিক মতন যদি করে স্থায়ীভাবে তাই করুক আর যদি না করে তাই হলে আমরা বাঁচিয়ে যাই সরকার সাইসাই দাও চোদ্দ পনেরো বছর বেরিয়েটা ঠিক মতো হইতে আসে না এই বেরিবাটা আয় বৈঠক জমায় ওই এতহা মাটি দিলে তিন হাড়া ঠেলে লই যায় তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার করে স্থায়ী সমাধানের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে বর্তমানে আমরা মোট আটটা পোল্লারের পুনর্বা আটটা বেশি ক্ষতিগ্রস্ত আছে সেসব জায়গায় পুনর্বাসনের জন্য চারটা প্রকল্প হাতে নিয়েছি মানে যেসব জায়গায় ভাঙে ভাঙন ভ্রবণ আছে সেটার স্থায়ী প্রতিরক্ষা কাজসহ মেরামত মেরামত মানে শুধু হবে করা অন্তর্ভুক্ত করে এই প্রকল্পগুলো দেওয়া আছে জেলা প্রশাসনের আশ্বাস বেরিবাদ ও আশ্রয় কেন্দ্র নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মানুষের সমস্যার সমাধান করা হবে আমরা আমাদের সমুদ্র এবং নদী উপকূলবর্তী প্রায় একশো কিলোমিটার বর্গ কিলোমিটার যে বেড়িবাদ আছে সেটি আসলে অনেক জায়গায় ভেঙেছে এবং নিচু হয়েছে আমরা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি এ সকল বেড়িবাদ স্থায়ীভাবে কংক্রিটের মাধ্যমে নির্মাণ করা গেলে পরবর্তীতে যে কোনো দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারব আমরা ইতিমধ্যে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি যে যথেষ্ট পরিমাণ আশ্রয় কেন্দ্রগুলো যদি নির্মাণ করা হয় আরও বেশি তাহলে আমাদের যে দুর্যোগের সময়ে সাধারণ মানুষের জানমালের যে ক্ষয়ক্ষতি হয় সেটি অনেক কমে আসবে সরকার নীতিগতভাবে সেটি অনুমোদন করেছেন এটি আমাদের ধাপে ধাপে এই সরকারি আশ্রয় কেন্দ্রগুলা কাম স্কুল নির্মাণ করা হবে প্রতি বছর পনেরো সিডরে নিহতদের স্মরণে বরগুনা জেলা প্রশাসন ও বরগুনা প্রেস ক্লাব দোয়া মাহফিলের আয়োজন করে